অনেকেরই স্বপ্ন থাকে একবার বিমানবন্দরের ভিতরটা ঘুরে দেখার, বিমানে চড়ার, কিন্তু পকেটে পর্যাপ্ত টাকা না থাকায় ট্রেনে ভ্রমণ করেই সন্তুষ্ট থাকতে হয়। বিমানে চড়ার স্বপ্ন পূরণ করতে না পারলেও অন্তত বিমানবন্দরের ভিতরের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন এবার ভারতীয় ট্রেনের যাত্রীরা। শুধু ভারতীয় ট্রেনের যাত্রীরাই নয়, বাংলাদেশ থেকে যারা চেন্নাই অথবা কর্ণাটক ভিজিট করতে গিয়েছেন তারাও দেখেছেন ভারতীয় রেলের উদ্যোগে সম্পূর্ণ নতুন রূপে তৈরি হয়েছে বেঙ্গালুরের স্যার এম বিশ্বেশ্বর রেলওয়ে টার্মিনালের রেল স্টেশন, যা বিমানবন্দরের থেকেও কোনো অংশে কম নয়। আমি সেখানে ভিজিট করেছিলাম এই কিছুদিন আগে। বর্তমানে ভারতের অন্যতম আধুনিক রেল স্টেশন বেঙ্গালোরের স্যার এম বিশ্বেশ্বর রেলওয়ে টার্মিনাল শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যই নয়, স্টেশনের ভিতরেও সাজিয়ে তোলা হয়েছে আধুনিক সৌন্দর্য, নান্দনিক সাজসজ্জার পাশাপাশি রেল স্টেশনে রয়েছে সুশৃঙ্খল পরিষেবা যা সবার নজর কাড়বে। ভারতীয় রেলওয়ের তরফে বলা হয়েছে স্যার এম বিশ্বেশ্বর রেলওয়ে টার্মিনাল আধুনিক ও বিশ্বমানের। সম্পূর্ণ বিমানবন্দরের ধাতে এই স্টেশনকে তৈরি করা হয়েছে, যেখানে মোট 7টি প্ল্যাটফর্ম রয়েছে, সম্পূর্ণ এয়ার কন্ডিশনকৃত লবি ও যাত্রীদের বসার জন্য আধুনিক লাউঞ্জ রয়েছে। স্টেশনের ভিতরে ও বাইরে 900টি বাইক রাখার জন্য জায়গা রয়েছে এবং 250টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। 4200 স্কোয়ার ফিটের উপর নির্মিত এই আধুনিক রেলওয়ে স্টেশনটি তৈরি করতে খরচ হয়েছে 314 কোটি টাকা। সম্পূর্ণ বিমানবন্দরের ধাঁচে এই স্টেশনকে তৈরি করা হয়েছে, সত্যি দৃষ্টিনন্দন। ঝকঝকে লাউঞ্জ, 24 ঘন্টা এসির ব্যবস্থা, এলিভেটর, লিফট, স্কেলেটর। বিমানবন্দরের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা এখানে রয়েছে। আমরা যখন কর্ণাটক ভ্রমণে গেলাম তখন বেঙ্গালুরু থেকে পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন পর্যন্ত দীর্ঘ জার্নি এখান থেকেই শুরু হয়েছিল। সকালে যখন আমি ট্রেনে উঠব তখন নাস্তা করার জন্য ছোট ছোট রেস্টুরেন্ট খুঁজছিলাম, হঠাৎই দেখতে পেলাম উপরে সুন্দর একটি রেস্টুরেন্ট এবং শপ, স্মল শপ, নিচেও রয়েছে স্কেলেটর দিয়ে নিচে গেলাম বাইরের দৃশ্যকে দেখার জন্য। বাইরের দৃশ্য এই রৌদ্রোজ্জ্বল দিনে কেমন সেই উপলব্ধিটা করার জন্য আমি আমার ক্যামেরাটি নিয়ে বাইরে গেলাম। বাইরে সুন্দর ঝকঝকে পরিবেশ, সুন্দর একটা সাইনবোর্ড, আই লাভ বেঙ্গালোর, এর বাইরেই সুন্দর মনোরম পরিবেশ,
আবহাওয়া অনেক সুন্দর, বেশি গরম নেই। রেল স্টেশনের ভিতরে বা বাইরে মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম। ট্রেন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে বেঙ্গালোর থেকে হাওড়া উদ্দেশ্যে রওনা দেব। প্ল্যাটফর্মে এন্ট্রি, যেখান দিয়ে প্যাসেঞ্জাররা সাধারণত এন্ট্রি করে, সেদিকে হাওড়াগামী যে সব যাত্রীরা তারা এদিক দিয়ে সব প্রবেশ করবে। এখানে টিকিট কাউন্টার রয়েছে। আমার যেহেতু প্ল্যাটফর্ম নাম্বার এক, এই জন্যই আমি গ্রাউন্ড ফ্লোর দিয়েই ট্রেন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান, দিস ইজ দ্য ট্রেন স্টেশন, দিস ইজ প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান। প্যাসেঞ্জাররা সব এখানে ওয়েটিং বেঞ্চে বসে আছে। প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান, দূর থেকে আমরা ট্রেনের যে ইঞ্জিনটা দেখতে পেলাম এবং ট্রেনের পাশেই আরেকটা লাইন রয়েছে যেখানে কোনো ট্রেন নাই। S7 বগিতে চিত্রা সবাই ওয়েটিং বেঞ্চে বসে আছে এবং আমাদের ট্রেন 11:20 এটা হাওড়াগামী বেঙ্গালোর থেকে। এটা স্লিপার, এটা রাত্রে শুয়ে শুয়ে যাওয়া যায়। এখানে হাওড়া থেকে সবই বেশি চলে এসেছি। আমার প্ল্যাটফর্ম নাম্বার 6, দেখি সামনে গিয়ে কোথাও বসা যায় কিনা। অনেক বড় ট্রেন, লাল রঙের এই ট্রেনটি আমরা যথাসময়েই যাত্রা শুরু করলাম এবং পথে দুধারে নান্দনিক সৌন্দর্য। বেশিরভাগ সময়েই আমরা পাহাড়ের দেখা পেয়েছি। দ্রুত বেগে ছুটে চলা ট্রেনের ঝকঝকাঝক শব্দ, সেই সাথে দূরে পাহাড়ের হাতছানি, জানলার ধারে বসে আমি সেই দৃশ্য উপভোগ করেছি, সত্যি অসাধারণ। যারা বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণের জন্য, বিশেষ করে বেঙ্গালোর কর্ণাটক এইদিকে ভ্রমণ করতে আসতে চান, অথবা আমরা বিভিন্ন সময়ে
বিপদে পড়ে অনেক সময় আমাদের আসতে হয়, ভালো চিকিৎসার জন্য অনেকেই আসে বাংলাদেশ থেকে, তখন এই দৃশ্যগুলো আপনাদের চোখে পড়বে। নান্দনিক সৌন্দর্য উপভোগ করার মতো বাংলাদেশ থেকে আসতে চাইলে প্রথমেই হাওড়া স্টেশন থেকে বেঙ্গালুর গামী যে ট্রেনটি রয়েছে, তৎকাল এবং দুরন্ত এই দুটো ট্রেন সাধারণত চলে, আগে থেকেই টিকিট কনফার্ম করে নিতে হবে, তারপর যথাসময়ে যাত্রা শুরু করলে দেড় থেকে দুই দিন লাগে সাধারণত পৌঁছাতে। এই দীর্ঘ সময় ট্রেনের মধ্যেই খাবারের ব্যবস্থা রয়েছে, ওয়াশরুমের ব্যবস্থা এবং ঘুমানোর ব্যবস্থাও রয়েছে। চারিদিকের সৌন্দর্য আপনার ক্লান্তি দূর করে দেবে। কলকাতার হাওড়া থেকে যাত্রা করার সময় অনেক গরম লাগবে, কারণ তুলনামূলকভাবে এদিকের তাপমাত্রা একটু বেশি, এবং যত কর্ণাটকের দিকে আমরা যেতে থাকব তাপমাত্রা কমতে থাকে এবং সহনীয় পর্যায়ে চলে আসে বেঙ্গালুর পার হলে, এবং সুন্দর একটি আবহাওয়া বসবাসের উপযুক্ত। ট্রেনের ভাড়া সাধারণত 1,500 রুপি থেকে, এসি সার্ভিস যদি কামরা হয় তাহলে 5,000 পর্যন্ত থাকে। আপনারা যদি কেউ কর্ণাটক ভ্রমণ করতে চান অথবা বেঙ্গালুর ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই হাওড়া স্টেশন থেকে তৎকাল অর্ধ দুরন্ত টিকিট করে নেবেন।